হাই, আমি মনির হোসেন, এসিসিএ মেম্বার। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি বেসিক টু ইন্টারমিডিয়েট এক্সেল ট্রেনিং এ। এই ট্রেনিং এ আমরা মূলত বেশ কতগুলো ফাংশন শিখব, যেটার উদ্দেশ্য হচ্ছে কর্পোরেটে একজন এমপ্লয়ি যেন স্বাচ্ছন্দ্যে এক্সেলে কাজ করতে পারে। পাশাপাশি আমরা কিছু টুলস এর কাজ শিখবো। এক্সেলে বেশ কিছু রেডিমেড টুলস আছে যেগুলো দিয়ে খুব সহজে রিপোর্ট তৈরি করে ফেলা যায়। তো আমরা চলে যাচ্ছি লার্নিং এ। আমি এই তিনটি ফাংশন আপনাদের সাথে এখন একটু আলোচনা করতে চাই। আমি খুব সহজ এবং খুব দরকারি ফাংশন আমাদের জন্য। আমি ক্লাস ওয়ানেই যাই, আপার, লোয়ার এবং প্রপার। তাছাড়া আমি কাউন্ট নিয়ে একটা এক্সাম্পল বা প্র্যাকটিস এখনই দেখাবো, যেটা আমরা যদি এই সেলসম্যানগুলোকে কপি করে নেই একটু। These are my names. এই নামগুলোকে আমি আপার কেজে কনভার্ট করব, আপার, অথবা লোয়ার কেজে কনভার্ট করব, অথবা প্রপার। আপার মানে হচ্ছে বড় হাতের অক্ষর। আপনি কথার কথা কোথাও থেকে কতগুলো নাম পেলেন যেগুলো এমন ভাবে লেখা যে মানে ইচ্ছা মতো লেখা, কোনো ফরম্যাট মেনটেন করে না, লাইক আমরা স্ক্রিনে যেভাবে দেখাচ্ছে হয়তো এইভাবে লেখা, মানে এক 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 রকম, যে কোনোটা ছোট হাতের, কোনোটা বড় হাতের, আবার কোনোটা প্রথম অক্ষর বড় হাতে ঠিকই, বাকিগুলো হয়তো মানে ছোট হাতের, মানে কোনোটা নিয়মের মধ্যে আছে, কোনোটা নিয়মের মধ্যে নেই। এরকম ভাবে যদি থাকে তাহলে আপনি চাইতে পারেন যে এগুলোকে ঠিকঠাক করা, ঠিক হতে পারে আপনি চাইতে পারেন সবগুলো বড় হাতের করার জন্য। তো ইউ ক্যান ইউজ দ্য আপার ফাংশন ফর দ্য সেম আপার। আপার লিখেই টেক্সট টেক্সট হিসেবে আপনি আপনার টেক্সটটা দেখিয়ে দিলেন এবং বাকিটুকু কপি করে দিলেন, তো আপার হয়ে গেল। একইভাবে আপনি যদি চান যে না সবগুলোকে আমি লোয়ার করে ফেলবো, আমার লোয়ার কেস দরকার, সব ছোট হাতের অক্ষর দরকার, আপনি লোয়ার করে নিলেন এবং কপি করে নিলেন। একইভাবে প্রপার, প্রপার মানে হচ্ছে প্রপার নাউন। আমরা জানি প্রপার নাউনের প্রথম অক্ষর বড় হয়, বাকিগুলো ছোট 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 হাতের অক্ষর হয়। তাহলে আমরা প্রপার ফাংশন লিখে দিচ্ছি, PROP tab, দেন টেক্সট দেখিয়ে দিলেন এবং মাউস দিয়ে টেনে দিলেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। এক্সেলের পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। বিদায়, আল্লাহ হাফেজ।